আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সাথে আছি আমি ফারনা হোসেন। করোনা সংক্রমণ রোধে সারা দেশে আজ থেকে 7 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। ভোর 6টা কার্যকর হয়েছে লকডাউন। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে গ্রেফতার ও মামলা এবং 6 মাসের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউন কার্যকর আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী। এ নিয়ে জানতে সোমা ইসলামের কাছে যাচ্ছি, তিনি খিলক্ষেত এলাকায় আছেন। সোমা, কঠোর লকডাউনের প্রথম দিন বেলা বাড়ার সাথে সাথে কেমন দেখছেন রাজধানীর চিত্র? পড়ানা, যেটা আপনি বলছিলেন যে কঠোর সর্বাত্মক লকডাউনে প্রথম দিনে যে চিত্র, সেটি হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কঠোর লকডাউনে মানুষের আনাগোনাও বেড়ে যাচ্ছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে বড় বড় রাস্তাগুলোতে, হাইওয়েগুলোতে গণপরিবহন তো 3 দিন আগেই বন্ধ হয়ে গেছে, তবে বেলা যত বাড়ছে বাড়ছে ব্যক্তিগত যেটা পরিবহন সেটার কিন্তু মাত্রাও বেড়ে যাচ্ছে। তবে শহরে কিন্তু মানে শহর জুড়ে অসংখ্য পুলিশের চেকপোস্ট আছে। সেনাবাহিনীকে সকাল থেকে আমি যদি বলি তেজগাঁ গাবতলি, গাবতলি থেকে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে এয়ারপোর্ট, এই যে জায়গাগুলোতে আমরা দেখলাম, যে দেখাতে চাইলাম কি কি ঘটছে, সেখানে আমরা সেনাবাহিনীকে দু একটা জায়গায় টহলে দেখেছি। আর যদি বলেন যে পায়ে হাঁটা মানুষের প্রচণ্ড সংখ্যা, অফিসগামী মানুষ পায়ে হেঁটে অফিসে যাচ্ছে, তারপর যদি বলি যে সাধারণ যারা রোজগেরে মানুষ দিন আনে দিন খায় তাদেরকে দেখেছি রাস্তাতে কাজের আশায় বসে থাকতে দেখেছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খিলক্ষেত বাজার। খিলক্ষেত বাজার হচ্ছে রেললাইন সংলগ্ন একটু বাজার। দেখুন, আপনি সেই বাজারের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন এখানে স্বাস্থ্যবিধি কাকে বলে, কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, এবং গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলেই সাধারণ মানুষ কিন্তু একটা লুকোচুরি খেলা খেলছে, অর্থাৎ তারা মাস্কটা পরছে, আমরা চলে গেলেই তারা মাস্কটা খুলে ফেলছে। এটাই যদি সচেতনতা হয়ে থাকে তাহলে বোঝানোর ব্যাপারটা এবং কে বুঝাবে এই প্রশ্ন রয়ে যাচ্ছে। আর যদি বলেন যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রেস্টুরেন্ট খুলে রাখার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে দেখেছি ভেতরে মানুষ দিব্যি আরাম করে বসে খাচ্ছেন, এবং সেটি হচ্ছে প্রথম দিনের এই চিত্রগুলো আমরা সকাল থেকে এখন পর্যন্ত এগুলোই দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী হাইওয়েগুলোতে তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছে, দেখছে, কিন্তু এই যে সংযোগ রাস্তাগুলো, এলাকার মধ্যে যে রাস্তাগুলো, অলি গলি এবং পাড়াগুলো, সেখানকার কিন্তু দশা হচ্ছে এটা। এবং সাধারণ মানুষকে যদি বোঝাতে চাই তাহলে তারা কিন্তু যেটা বললাম ফারহানা, যে গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা দেখলে তারা মাস্ক পরছে, তারা চলে গেলেই সে মাস্কটা খুলে ফেলছে, এবং তাদের মধ্যে এক ধরনের করোনাকে জয় করে ফেলেছে, ভয় তারা দূর করে ফেলেছে, এবং তারা ঘরে বসে থাকলে তাদেরকে কে খাওয়াবে, এই ধরনের নানাবিধ প্রশ্ন তারা দেখাচ্ছে। কিন্তু তারপরও যে সাধারণ মানুষকে বোঝানোর যে জায়গাটা, কঠোর যে বিধিনিষেধের জায়গাটা, সেটাকে মনে হচ্ছে এখন পর্যন্ত এসে আইন শৃঙ্খলা বাহিনীকে আর একটু উদাসীন না হয়ে নজরদারিতা দিলে এই যে 7 দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে দেশকে রাখা হয়েছে সেটা বোধহয় সর্বাত্মকভাবে জনস্বাস্থ্যবিদ্যা যেটা বলছেন সেটা বোধহয় ঠিক হবে, পালন করা যাবে। ফারহানা সোমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, খিলক্ষেত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সোমা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আজ। বাঙালির মুক্তি চিন্তার বিকাশ, সমাজ পরিবর্তন ও সংগ্রামী চেতনার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ঐতিহাসিক। স্বাধীনতার পর দেশের প্রায় সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উদযাপনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শতবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। মিথিলা নাজমিনের রিপোর্ট। বাঙালি জাতিকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করে ব্রিটিশ শাসকরা, তবে এর মাঝেও যারা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন দেখে তাদের হাত ধরেই নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিল মূলত বঙ্গভঙ্গ রদের ফল। 1913 সালে গঠন করা নাথান কমিশনের ইতিবাচক ফলেই 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর থেকে এই ভূখণ্ডের সমাজ সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়। ভাষা আন্দোলন, 66টি 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান আর স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের রয়েছে অগ্রণী ভূমিকা। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনায় স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাহসী তরুণরা। এছাড়া 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মূল ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার সময় 3টি ছাত্রহল থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের হলের সংখ্যা 20টির মতো, বেড়েছে বিভাগ এবং অনুষদের সংখ্যাও। শতবর্ষের বিশ্ববিদ্যালয়ে আমরা বিশেষভাবে এই কর্মসূচিটি গ্রহণ করেছি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ একটি অনুদানে, আমরা এই কর্মসূচিটি করতে সক্ষম হচ্ছি। 250-এরও অধিক
গবেষণা প্রকল্প আমরা অনুমোদন দিতে সক্ষম হয়েছি এক বিভিন্ন একাডেমিক ঘরানার। শতবর্ষের গৌরব ধারণ করে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আশার কথা জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। এমনটি আসলে কারো কল্পনায় ছিল না যে শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতবর্ষ উদযাপন করতে হবে। করোনার কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে থাকলেও শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রাণচাঞ্চল্য ফিরে আসবে প্রিয় ক্যাম্পাসে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।